আমরা পুরোটা বলছি ন্যাশনাল অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট। এর মূল কাজটা হচ্ছে যে পেশাগত স্বাস্থ্য এবং নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ পরিচালনা করা এবং গবেষণা করা। বাংলাদেশে জাতীয় পেশাগত স্বাস্থ্য এবং সেফটি বিষয়ক নীতিমালা 2013 আছে, এবং এই 13-তে কিন্তু সরকারের একটা কমিটমেন্টের মধ্যে একটা অন্যতম একটা কমিটমেন্ট ছিল যে সরকার পেশাগত স্বাস্থ্য এবং নিরাপত্তা বিষয়ে একটা বিশেষায়িত একটা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করবে। মূলত এই পলিসি, যেটা আমরা অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ পলিসি বলছি, এই পলিসির বাধ্যবাধকতায় কিন্তু এই নষ্টটা স্থাপন করা হয়েছে। এবং প্রশিক্ষণের জন্য আমাদের স্টেক হোল্ডার দুই মোডে আমাদের স্টেক হোল্ডারের কথা আমরা চিন্তা করছি। একটা হচ্ছে যে মানে বাংলাদেশের শ্রমিক এবং মালিক পক্ষের প্রতিনিধি যারা আছে, সেফটি কমিটির সদস্য, কল্যাণ কর্মকর্তা, ফার্স্ট এইডার, তারা হচ্ছে আমাদের প্রথম স্টেক হোল্ডার। ওনাদেরকে ট্রেন করানো, এটা একটা বিষয়। আর গবেষণার বিষয়টা হচ্ছে পেশাগত স্বাস্থ্য এবং নিরাপত্তা নিয়ে গবেষণা করা, যেটা বাংলাদেশে এর আগে হয়নি। এটার বাস্তবায়নের জন্য আমরা ইতিমধ্যে ড্রাফট স্ট্র্যাটেজি তৈরি করেছি। আমরা প্রশিক্ষণে একটা ড্রাফট স্ট্র্যাটেজি তৈরি করেছি যে আসলে নষ্টি কোন মোডে কাজ করবে। এরপরে আমরা গবেষণার একটা স্ট্র্যাটেজি তৈরি করেছি যে গবেষণা কীভাবে হবে। যেমন আমরা যদি প্রশিক্ষণের স্ট্র্যাটেজির আমরা ড্রাফট যেটা চিন্তা করছি, স্টিল নাও এটা আমাদের অ্যাপ্রুভ না, এটা অ্যাপ্রুভ হয়ে যাবে, সেটা হচ্ছে দুইটা মোডে প্রশিক্ষণের কথা চিন্তা করা হচ্ছে। যে একটা হচ্ছে যে ফ্রি ট্রেনিং, অর্থাৎ সরকার প্রায়োরিটি বেসিস কিছু ট্রেনিং অ্যারেঞ্জ করবে বিভিন্ন সেক্টরের জন্য, এবং এটা ফ্রি একটা ট্রেনিং, এবং এই ট্রেনিংটা শ্রমিকদের দেওয়া হবে, এটা একটা বিষয়। সেকেন্ড বিষয়টা হচ্ছে অন পেমেন্ট কিছু ট্রেনিং হবে, তার মানে হচ্ছে নসরি কিছু ট্রেনিং প্রোভাইড করবে, সারা দেশব্যাপী কিছু প্রফেশনাল ট্রেনিং প্রোভাইড করবে, যেটা পেশাগত স্বাস্থ্য এবং নিরাপত্তা বিষয়ক, রিস্ক অ্যাসেসমেন্ট বিষয়ক হতে পারে, এটা পেশাগত স্বাস্থ্য এবং নিরাপত্তা হায়ার লেভেলের কোনো বিষয় নিয়ে হতে পারে। এবং এই কোর্সগুলো অন পেমেন্টের কোর্সগুলো মানে নসরি প্রোভাইড করবে, এই ধরনের একটা মোট করা দুইটা মোডে আমাদের ট্রেনিং হচ্ছে। আর গবেষণার বিষয়টা এরকম যে নসরি স্বতঃস্ফূর্তভাবে কিছু গবেষণা করবে, কারণ ডাইফ তো জানেন যে নসরি ডাইফেরই একটা, ডাইফের অধীনস্থ একটা প্রতিষ্ঠান নসরি। আর এই নসরি ডাইফের যত ডাটা আছে, যেমন ধরেন যে কলকারখানা পরিদর্শন যে ডেটাগুলো আছে, পেশাগত অ্যাক্সিডেন্টের যে ডেটাগুলো আছে, সেফটি কমিটির যে ডেটাগুলো আছে, তারপরে আমাদের শ্রম আইনের বিভিন্ন ভায়োলেশনের যে ডেটাগুলো আছে, এই ডেটাগুলো কিন্তু নসরি অ্যানালাইসিস করবে। এবং এই অ্যানালাইসিস করে এর আউট, এর যে ফাইন্ডিংসগুলো, এটা যেমন ডাইভ যেমন তার ইমপ্লিমেন্টেশনে ব্যবহার করতে পারবে, পাশাপাশি মালিক পক্ষরাও কিন্তু এই ডেটাগুলোর যে রেজাল্ট, যেটা ডেটা অ্যানালাইসিসের যে রেজাল্টগুলো, মালিক পক্ষগুলো কিন্তু তাদের ওয়েলবিংয়ের জন্য এটা ব্যবহার করতে পারবে। আমাদের কাছে অনেক ভালো লেগেছে এটা। মূলত হেড অফিস থেকে এই নমিনেশনটা দেওয়া হয়েছে বা অনুমোদনটা দেওয়া হয়েছে যে নসরিতে আমাদের প্রথম ট্রেনিংটা হবে, যেটা ঊষি ফাউন্ডেশন যে ট্রেনিংটা করবে আমাদের নসরির সঙ্গে কোলাবোরেশন করে। এবং আমাদের জন্য খুবই এটা ভালো লাগার বিষয় যে ঊষি ফাউন্ডেশন যেহেতু অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথে কাজ করে, আর নসরি হচ্ছে ন্যাশনাল লেভেলে একটা প্রতিনিধিত্বকারী একটা প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে, তাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছে, এবং এই পর্যায়ে ঊষি ফাউন্ডেশনের এই প্রোগ্রামটা আমাদের জন্য খুবই ভালো হয়েছে। কারণ এই প্রথম প্রোগ্রামের মাধ্যমে আমরা আনুষ্ঠানিকভাবে কিছু কাজ শুরু করতে পেরেছি। অকুপেশনাল সেফটি এবং হেলথের নলেজ হাব হিসেবে ডাইস্ট্রিক্ট কাজ করবে অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথের। সুতরাং এখানের যে কোনো এখানকার ট্রেনিং বলেন বা এখানকার গবেষণালব্ধ যে জ্ঞানগুলো বলেন, গবেষণার যে ফাইন্ডিংস বলেন, এই ফাইন্ডিংসগুলো কিন্তু মালিক পক্ষরা তাদের কাজে তারা ইউজ করতে পারবে এটা।